আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। তো বন্ধুরা, আমরা গত পর্বে ইমেজগুলো, আমাদের যেগুলো প্রয়োজনীয় ইমেজ আছে সেগুলো আমরা ক্রপ করে নিয়েছি। তো আজকে আমরা কোডিং শুরু করব। তো কোডিং করার জন্য আমরা জানি যে বিভিন্ন কোড এডিটর, টেক্সট এডিটর ব্যবহার করা হয় কোডিংয়ের জন্য, যেমন নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিম ওয়েভার, নেটবিন। তো আমার সবচেয়ে ভালো লাগে একটা, আমার প্রিয় একটা কোড টেক্সট এডিটর নেটবিন, এটা আমি ব্যবহার করি। নেটবিনটা আসলেই ভালো। আমি প্রথমে প্র্যাকটিস করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করা ভালো প্রথমে, কারণ নেটবিনে যখন আমরা কাজ করব নেটবিনে অটো সাজেশন চলে আসবে। তো আমরা যখন কাজ শুরু করব, প্র্যাকটিস করব, প্রথম অবস্থায় শিখব, তখন আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবো অথবা নোটপ্যাড ব্যবহার করবো, যাতে আমাদের কোডগুলো জানা থাকে, আমরা বুঝতে পারি যে আমরা সঠিকভাবে শিখতেছি কিনা, আমাদের সঠিকভাবে জানা হচ্ছে কিনা। তারপর আমরা নেটবিনে ব্যবহার করতে পারি, আমরা চাইলে ড্রিম ওয়েভারও ব্যবহার করতে পারি। আমি আগে ড্রিম ওয়েভার ব্যবহার করতাম, তো এখন নেটবিন ব্যবহার করি। তো ড্রিম ওয়েভারের চাইতে আমার নেটবিন অনেক ভালো লাগে, নেটবিনে অনেক কিছু এক্সট্রা সুবিধা পাই, সেই জন্য আমি নেটবিন ব্যবহার করি। তো আপনারা চাইলে, যেহেতু আপনাদের বেসিক এইচটিএমএল সিএসএস শেষ হয়ে গেছে, তো অ্যাডভান্স লেভেলে যেমন পিএইচডি থেকে এইচটিএমএলে কাজ করতেছেন, তো আপনারা চাইলেই নেটবিন ব্যবহার করতে পারেন। আমি নেটবিনের 8.0 ভাষণ ব্যবহার করছি, হয়তো বা এখন নতুন ভাষণ চলে আসতে পারে নতুন। তবে এইটা সাজেশন দেব, যে কোনো সফটওয়্যারের আপডেট ভাষণটা ব্যবহার করার চেষ্টা করবেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম 10 অটোমেটিক চলে আসছে, তো 10 ব্যবহার করবেন। এরকম নতুন যেটার আপডেট চলে আসবে সেই আপডেটটাই ব্যবহার করা ভালো হবে। তো আমরা নেটবিনে কাজ করব। তো আমরা এখানে দেখি আমাদের ফোল্ডারটাতে, এখানে আমাদের ইমেজ আছে, আমাদের এইচটিএমএল এবং সিএসএস, এই দুইটা ফাইল। আমরা এই দুইটা ফাইল একটা, যেহেতু আমাদের এখানে একটা পেজেই কাজ করব, সম্পূর্ণ একটাই পেজ, তো আমরা এই একটা পেজে এইটাতে কাজ করব। আমাদের পরবর্তী পেজগুলো আমরা, এগুলো আপাতত আমাদের এগুলো দরকার নেই, জাস্ট আমাদের এই এইচটিএমএলের হুবহু একটা আমরা এইচটিএমএল সিএসএস তৈরি করব। তো এইটা হচ্ছে আমাদের নেটবিন। ওকে, আমরা একটু বড় করে নেই। ওকে, এই আমাদের নেটবিন। তো আমরা ফাইলগুলো ওপেন করি, আমাদের ডেস্কটপে জাস্ট ফোল্ডারগুলো। আমরা চাইলে এখানে নিউ প্রজেক্ট তৈরি করতে পারি, প্রজেক্টে করি, সমস্যা নেই, তো আমাদের সব সময় থেকে যাবে এগুলো। আমাদের পিএসপি প্রজেক্ট বা এইচটিএমএল 5 প্রজেক্ট, এই পিএসপি প্রজেক্ট ওই তো এক্সিস্টিং সোর্স করি, নিউ পিএসপিও দিতে পারি, এইচটিএমএল 5 প্রজেক্ট করতে পারি, সমস্যা নেই। যদি আমরা পিএসপি করি তাহলে আমাদের আছে ডেস্কটপে এইচটিএমএল নামে ফোল্ডার, ওপেন। ওকে, ফিনিশ, কাজ হচ্ছে। তো আমাদের এই ফোল্ডারে এই দুইটাই ফাইল, জাস্ট এইচটিএমএল সোর্স ফাইল, এখানে সোর্স ফাইলে আমাদের দেওয়া আছে ইমেজ এখানে, আর এখানে এইচটিএমএল সিএসএস পেজ। তো আমরা সিএসএসটা ওপেন করি, এইচটিএমএলটা ওপেন করি। ওকে, আমাদের এই দুইটা পেজ, এই দুইটাতে আমরা কাজ করবো আমাদের সম্পূর্ণ কাজ। আমাদের এইচটিএমএলে কিছু লেখা হয়নি, তো আমাদের জানি আমাদের প্রথমে সর্বপ্রথম আমরা এইচটিএমএল লিখি, এইচটিএমএল কোডগুলো একটু বড় করে দেই, অটোমেটিক চলে আসছে এখানে, অটোমেটিক সাজেশন চলে আসবে, সেইটা আমাদের জন্য অনেক সুবিধার হবে। তারপরে হেড, এসিএডি হেড অটোমেটিক চলে আসছে। তো তারপর টাইটেল, টিআই টিএলই টাইটেল, টিএমএল টেমপ্লেট দিলাম। ওকে, তারপর আমাদের হেড সেকশনের পর বডি, বডি দেই ব্যবহার করি এটা। তারপর আমাদের এখানে, তো আমাদের সিএসএস ফাইলটার সঙ্গে লিঙ্ক করে দেই, লিঙ্ক লিঙ্ক রিলেশন, এসটিওয়াইএলই স্টাইল, এসটিওয়াইএলই স্টাইল শিট, টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস, এইচ রেফ হচ্ছে এস স্টাইল, অটোমেটিক চলে আসবে। সেভ করলাম, দেখি কাজ করছে কিনা। আমরা বডি লিখি, বিওডি ওয়াই, ওটা একটু বড় করে দিই, এটা একটু ছোট করে দিই, বডি বিএসি কে ব্যাগ, এভাবে অটোমেটিক এখানে কোড চলে আসবে, এটাই সুবিধা আমাদের। তো এগুলো কোড, অটোমেটিক কোড ব্যবহার করতে হলেও আগে জানতে হবে, সেজন্য আমাদেরকে অবশ্যই আগের যে এইচটিএমএল সিএসএস যে বেসিক টিউটোরিয়ালগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে, ওগুলো ফলো না করে এখানে ডাইরেক্ট আসলে কিছুই বুঝবেন না।
পেস্ট ওপেন করি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, তো আমরা এখন আমাদের কাজ, ওকে, তো আমরা এখানে কাজ শুরু করব। এটা ব্যাকগ্রাউন্ড কালার বাদ দেই। তো আমরা জানি আমাদের যতগুলো, আমাদের অনেকগুলো কোড ব্যবহার করা লাগবে, সেই জন্য কিছু, তো আমরা আগে এইচটিএমএল এর কাজেই শুরু করি। তো এইচটিএমএল আমাদের পিএইচডি ফাইলটা অন করি। সর্বপ্রথম আমাদের সেক্টর হচ্ছে হেডারের মেনুটা, তো আমরা সর্বপ্রথম হেডারের মেনুটা তৈরি করব। হেডারের মেনুটা লক্ষ্য করি, একটা আছে আমাদের 100% উইথ আছে, তো 100% উইথ করার জন্য সেটা একটা ডিবে নেই, ডিআইভির মধ্যে নেই, এখানে বডিতে ডিভ ক্লাসও ব্যবহার করতে পারি, আইডি ব্যবহার করতে, আমরা ক্লাসে ব্যবহার করলাম, ক্লাস ব্যবহার করি, CADER হেড MENU হেড মেনু রেল UD ফুল। তো আমরা নাম যে কোনো নাম দিতে পারি, নাম কোনো ব্যাপার না, আমাদের যা ইচ্ছা তাই নাম দেবো। তো আমি দিলাম হেড মেনু ফুলুর, আপনাদের যা খুশি যে কোনো নাম দিতে পারেন। ডিভ ক্লাস, আমরা ক্লাস আইডি যা খুশি ব্যবহার করতে পারি, হেড মেনু MENU হেড মেনু। তো তারপর আমাদের যে, আমরা জানি আমরা সিএসএস এর পর্বে আলোচনা করছি কিভাবে মেনু তৈরি করতে হয় আনঅর্ডার লিস্ট দিয়ে। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মাঝে হচ্ছে লাইন, লাইনের মা, ওকে, কি হলো, কন্ট্রোল জেড, ওকে, এখানে আমরা এ দেই লিঙ্ক, এই স্রেফ আপাতত আমরা হ্যাশ দিয়ে লাগি, কারণ এখানে আমাদের কিছু থাকবে না। তো এইটাতে আমরা নিচে দেই কি লেখা আছে, সর্বপ্রথম প্রথমে হচ্ছে হোম, তারপরে অ্যাবাউট মি, এখানে হোম, HOME হোম। তো আমাদের এখানে নেটবিনে নতুন লাইন কপি করে, আমরা জানি নোটপ্যাডে নতুন লাইন নেওয়ার জন্য ওইটার একটা ডুপ্লিকেট লাইন নেওয়ার জন্য কন্ট্রোল ডি চাপতে হয়, কিন্তু নোটপ্যাডে কন্ট্রোল শিফট এবং অ্যারো কির নিচে চাপলেই নতুন একটা ডুপ্লিকেট লাইন তৈরি হবে, উপরে চাপলে উপরে ডুপ্লিকেট লাইন তৈরি হয়। তো আমাদের দেখি হোম, তারপর ABO UT অ্যাবাউট মি। তো আমাদের আর কি আছে এখানে, তারপর সে ডিজাইন সার্ভিস DES DESIGN SER VICS সার্ভিসেস। দেন আমাদের হলো রিকোয়েস্ট করে আমাদের কপিও করতে পারি এখান থেকে লেখা, কন্ট্রোল জেড, রং, হেড মেনু এখান থেকে আমরা কপি করে নেই, এটা কপি করে নেই, ওকে। তারপর আমাদের এটা রিকোয়েস্ট কোড, তারপর আমাদের হচ্ছে অ্যাডভার্টাইজ, কন্ট্যাক্ট মি একটু কপি করে নেই আমরা, এই আমাদের এইচটিএমএল কোড, দেখি আমাদের কাজ ওকে হয়েছে কি না। ওকে, আমাদের আনঅর্ডার লিস্ট তৈরি হয়ে গেছে, তো আমাদের এই আনঅর্ডার লিস্টটাকে আমরা এইচটিএমএল সিএসএস ব্যবহার করে এটাকে একটা মেনুতে রূপান্তরিত করব। আজকে না, আমরা আগামী পর্বে মেনু তৈরি করব। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।